আসসালামু আলাইকুম পথের নিউজ চ্যানেলে আমন্ত্রণ জানাই চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম নির্বাচনের পল নিয়ে যা বললেন মৌসুমি জানব এ বিষয়ে বিস্তারিত জয়ের পর মৌসুমিকে নিয়ে যা বললেন মিশা জানবো এ বিষয়ে বিস্তারিত তাই সম্পূর্ণ বিষয়ের বিস্তারিত জানতে আমাদের পথের নিউজ চ্যানেলের সাথেই থাকুন জয়ের পর মৌসুমীকে নিয়ে যা বললেন মিশা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে ঘটে গেছে অনেক নাটক অনেক অপ্রীতিকর ঘটনা এবং নির্বাচনের পর চড়াচ্ছে অনেক গুঞ্জন নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর নানা সূত্রে জানা গিয়েছিল এবার মৌসুমি নির্বাচিত হতে যাচ্ছেন সব হিসাব পাল্টে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর তবে জয়ের পর মৌসুমিকে নিয়ে শিল্পী সমিতির কাজ এগিয়ে নিতে চান এমনটা বলছেন তিনি মিশা অদাগর বলেন মৌসুমি আমার বন্ধু ওকে নিয়ে কাজ করব। নির্বাচনের আগে বলছি আমি জিতলে মৌসুমিকে নিয়ে কাজ করব। আর আমি হেরে গেলে পুলের মালা পরাবো ও হেরে গেছে তাতে কি ও আমার বন্ধু ছিল আছে এবং থাকবে মৌসুমিকে বিশেষ কমিটিতে রাখব নির্বাচনের ফল নিয়ে যা বললেন মৌসুমি এবারে শিল্পী সমিতি নির্বাচন সভাপতি পদে প্রথম মৌসুমীর জয়ের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা গেলেও শেষ পর্যন্ত বিজয়ী সাধারণত নির্বাচনের পর প্রতিপক্ষ কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় পরাজিত বাত্তিকে কিন্তু সে পথে হাঁটলেন না মৌসুমি পলাপল মেনে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমি কোনো অভিযোগ করতে চাচ্ছি না নির্বাচনের আগে প্রতিশ্রুতি মোতাবেক জয়ী প্যানেলকে শিল্পী সমিতির স্বার্থ রক্ষা হয় এমন সব ধরনের কাজ সমর্থন দিবেন বলেও জানান তিনি মিশা জায়াদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মৌসুমি বলেন শিল্পী সমিতি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলোর সঙ্গে আমিও একমত থাকবো শিল্পীর জন্য কাজ করলে আমি ওদের পাশে থাকবো কিন্তু ব্যক্তিগত কাজের ক্ষেত্রে হাত বাড়াবো না শিল্পীদের উন্নয়নে কিছু করে সেখানে অবশ্যই যাব উল্লেখ্য শুক্রবার পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে মৌসুমি পেয়েছেন একশো পঁচিশ ভোট আর মিশা সদাগর পেয়েছেন দুশো সাতাত্তর ভোট বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের আপডেট নিউজ পেতে আমার পতন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম